আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ক্লাস টেন মাধ্যমিক দু হাজার বাইশ সালের জন্য তোমাদের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান আজ আমরা তোমাদের এই ভিডিওতে ক্লাস টেন মাধ্যমিকের তোমাদের জীবনবিজ্ঞান থেকে যে তিনটে চ্যাপ্টার পরীক্ষা হওয়ার কথা ছিল প্রথম তিনটে ইউনিট যেমন প্রথমটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তারপর ছিল জীবনের প্রবাহ মানতা তারপর ছিল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই তিনটি চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন লং প্রশ্ন সম্পূর্ণ সাজেশান দেব অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের বাইশ সালের মাধ্যমিকের জন্য তো চলো স্টার্ট করি আজকের ভিডিও তো একদম প্রথম যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে দুই নাম্বারের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে আর তোমরা চাইলে এই ভিডিওর বিভিন্ন প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে পরবর্তীকালে তোমাদের সেগুলো খুঁজে পেতে সুবিধা হবে বা তোমরা চাইলে এই প্রশ্নগুলো তোমাদের খাতাতে লিখে নিতে পারো তোমাদের যেমন সুবিধা হয় তেমন তোমরা করে নিও একদম প্রথম দেখো প্রশ্ন রয়েছে এক নম্বর প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের মধ্যে দুটি পার্থক্য লেখক তারপর রয়েছে স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখক তারপর রয়েছে তিন নম্বরের ইনসুলিন কোথা থেকে খরিত হয় চার নম্বর প্রশ্ন মানবদেহের দুটি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিশ্চিত হরমোনগুলির নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন জিব্বরিল হরমোনের উৎস ও এর কাজ উল্লেখ করো ছয় নম্বর চলন ও গমনের দুটি পার্থক্য লেখ সাত নম্বর রয়েছে ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখ আট নম্বর রয়েছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো এই রইলো মোটামুটি প্রথম আটটা প্রশ্ন এরপর নেক্সট রয়েছে ওর পর নয় নম্বর প্রশ্ন গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো তারপরে রয়েছে উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন তারপরে রয়েছে মাছের গমনে পটকার ভূমিকা কি উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী অগ্রস্ত প্রকরতা কী তারপরে রয়েছে গ্রন্থি কী শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন এডিএইচ হরমোনকে ভেসোপ্রেসিন হরমোন বলে কেন থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত এর অধক্ষরণের লক্ষণ কি অর্থাৎ যদি কম খরণ হয় তাহলে কি কী রোগ হতে পারে সেই সংক্রান্ত প্রশ্ন এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কুসিং সিন্ড্রোম কি। গ্লুকাগনকে ইন্সুলিনের বিপরীত হরমোন বলে কেন পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা কি সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও এই রইল তোমার সতেরোটা প্রশ্ন এরপরে আঠেরো নম্বর প্রশ্ন কিছু সংজ্ঞা রয়েছে সংজ্ঞা দাও সাইন্যাপস উপযোজন দ্বিপদ গমন হ্যাঁ ফিডব্যাক পদ্ধতি কী এই ধরনের কিছু ডেফিনেশান তোমাদের পড়ে যেতে হবে এগুলো ভালো করে রেডি করবে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান উল্লেখ করো আর একদম দু নম্বরের একদম শেষ প্রশ্ন রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে অক্ষিগুলোকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো এইগুলো মোটামুটি দু নম্বরের জন্য রেডি করলে আমাদের শর্ট প্রশ্নগুলো মোটামুটি কভার হয়ে যাবে এরপরে আমরা যাব এই চ্যাপ্টার থেকে লং প্রশ্নের দিকে এবার আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন তবে অবশ্যই পাঁচ নাম্বারের প্রশ্ন মানে কিছু কিছু ক্ষেত্রে তিন প্লাস দুই বা ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এভাবে থাকতে পারে তো এখান থেকেও কিন্তু কিছু কিছু পাটের প্রশ্ন শর্ট প্রশ্ন আকারেও আসতে পারে তাই আমি একবারে পাঁচ নম্বর করেই বলে দিচ্ছি প্রথম দিকে কিছু ছবি চিত্র তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য এবং অবশ্যই এই চিত্রগুলোর মধ্যে পরীক্ষাতে কিন্তু একটা মাস্ট পড়ছেই প্রথম যেটা রয়েছে এক নম্বর প্রশ্ন এটি আদর্শ আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন কোষ দেহ অ্যাকশান ডেনড্রান সোয়ান কোষ প্রান্তপুরুষ র্যানভিয়ারের পর্ব মাইলিন আবরণী এগুলো দু নম্বর প্রশ্ন রয়েছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো প্রতিবর্ত চাপের চিত্র এখানে দেখাতে বলেছে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র চিষ্টীয় স্নায়ু এগুলো তিন নম্বর যেটা রয়েছে মানুষের চোখের অক্ষিগুলোকের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো চোখের ছবি মানুষের এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কী কী অংশ করতে বলছি যেমন দিতে পারে কর্নিয়া লেন্স ভিট্রিয়া সিউমর রেটিনা আইরিস তারা রন্ধ্র স্কলেরা কংজান্টিভা এগুলো রয়েছে এগুলো আইডেন্টিফাই করতে হবে চোখের বিভিন্ন অংশে চার নম্বর প্রশ্ন রয়েছে একটি সরল প্রতিবর্ত পথে চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো সরল প্রতিবর্ত পথ কিভাবে কাজ করে সেই সংক্রান্ত প্রশ্ন এই প্রশ্ন কিন্তু তিন নম্বরেও আসতে পারে সরল প্রতিবর্ত পথে চিত্র অঙ্কন করে বিভিন্ন ব্যাখ্যা করো তিন নম্বর আসতে পারে পাঁচ নম্বর আসতে পারে সব রকম ভাবে রেডি রাখবে ওরপরে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণ সহযোগে আলোচনা করো তারপর রয়েছে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় এর দুটি কাজ লেখ এর অভাবে কি রোগ হয় এই রোগের লক্ষণ কি আর অবশ্যই তোমাদেরকে আমি একটা বিষয় বলবো পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য সেটা হচ্ছে চেষ্টা করবে সেই সমস্ত প্রশ্ন বেশি করে অ্যাটেম্প করা যেগুলোতে দেখবে পাট পাট করে ভাগ করা থাকে ধরো পাঁচ নম্বরের প্রশ্ন কোনোটা থাকলো দুই প্লাস দুই প্লাস ওয়ান এই এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এগুলোকে বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ এগুলোতে কিন্তু পুরো ফুল নাম্বার পাওয়ার স্কোপ বেশি থাকে একদম ওর পরে যাবো সাত নম্বর প্রশ্নে রয়েছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কি ভূমিকা লেখো তারপর রয়েছে অক্সিনের কাজ কী তারপর রয়েছে ডেনড্রনের গঠনগত কার্যগত পার্থক্য লেখো তারপর রয়েছে নিউরনের কাজ লেখো নম্বর প্রশ্ন রয়েছে হরমোনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো হরমোনের দুটি কাজ লেখো দশ নম্বর প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা উল্লেখ করো উদ্ভিদ হরমোনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এই মোটামুটি মাত্র দশটা প্রশ্ন দিলাম প্রথম চ্যাপ্টার থেকে লং প্রশ্নের জন্য এবার যাব তোমাদের জীবনবিজ্ঞানের দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ জীবনের প্রবাহ মানতা সেখান থেকে শর্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলোর ডিসকাশন একদম প্রথম দেখতে পাচ্ছ বৃদ্ধির সংজ্ঞা দাও বিকাশের সঙ্গে এর সম্পর্ক কী অর্থাৎ বৃদ্ধি বিকাশের মতো সম্পর্ক জিজ্ঞেস করছে দু নম্বর প্রশ্ন রয়েছে নি কাকে বলে তিন নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএ ও পার্থক্য লেখ চার নম্বর রয়েছে অঙ্গজ জননের দুটি সুবিধায় লেখ পাঁচ নম্বর রয়েছে প্রাণী ও উদ্ভিদ কোষের দুটি গঠনগত পার্থক্য লেখক ছয় নম্বর রয়েছে পরাগযোগ কাকে বলে ছয় নম্বর রয়েছে পরাগযোগ কাকে বলে সাত নম্বরে রয়েছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখক সেখানে সম্পর্ক চাইছিল এখানে পার্থক্য চাইছে আট নম্বরে বলছে চুয়াল্লিশ অটোজম এ প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট মানুষ পুরুষ হওয়ার কারণ কী প্রশ্নগুলো ভালোভাবে আগে থেকে রেডি রাখবে নয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে কোষ বিভাজনের সেন্ট্রোমিয়ারের কাজ কি হ্যাঁ কোষ বিভাজনের সেন্ট্রোমিয়ারের কাজ কি উল্লেখ করতে হবে দশ নম্বর রয়েছে যৌন অযৌন জননের দুটি পার্থক্য লেখক ওকে এই মোটাটি দশটা প্রশ্ন থাকলে এরপরে যাবো এগারো নম্বর প্রশ্ন এখানে কিছু অনেকগুলো সংজ্ঞা বলছে এই সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য যেমন নিউক্লিওটাইড এপি এপিমরফিসিস কোষচক্র জনুক্রম মাইক্রোপ্রোপাগেশান সাইটোকাইনিস হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড ক্রোমোজোম ক্রসিং ওভার সেন্ট্রোমিয়ার পরাগযোগ নিষেক এগুলো রয়েছে বারো নম্বর প্রশ্ন রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ভ্রূণ ও ডিম্বাশয়ের প্রাচীর কিসে পরিণত হয় তেরো নম্বর রয়েছে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন এবং মিওশিস কোষ বিভাজনকে হ্রাসবিভাজন বলে কেন ১৪ নম্বর রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বি বলে কেন পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্ন রয়েছে তোমার পরাগযোগ ও পরাগযোগের পার্থক্য লেখ তারপর ষোলো নম্বর রয়েছে জীবের প্রকরণ সৃষ্টিতে মিওশিসের ভূমিকা উল্লেখ করো এটা রয়েছে ষোলো নম্বর এরপর রয়েছে সতেরো নম্বর প্রশ্ন জীব দেহে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কী আঠেরো নম্বর রয়েছে কোন কোষের ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে কি হবে এগুলো কিন্তু খুব বেসিক প্রশ্ন এগুলো তোমাদের একটু কনসেপচুয়াল ক্লিয়ার থাকলে তোমরা লিখতে পারবে সাইটোকাইনেসিস না হলে তাহলে একটা কোষেই অনেকগুলো করে নিউক্লিয়াস হয়ে যেতে পারে দুটো বা একাধিক হয়ে যেতে পারে এগুলো কিছু ঘটনা ঘটতে পারে এগুলো তোমরা একটু দেখে নেবে গুছিয়ে লিখতে হবে এগুলো এরপর রয়েছে উনিশের প্রশ্ন টু মার্ক্সের এটি সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রমোজম সংখ্যা যদি আঠেরো হয় এইটিন তবে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াস পুংজনন কোষ ডিম্বাণু এবং পাতার মেসোফিল কলা কোষে ক্রমজম সংখ্যা কত হবে এগুলো তোমরা জানো কোনো কোনোটা ডিপ্লয়েড হয় কোনো কোনোটা হ্যাপ্লয়েড হয় কোনো কোনোটা ট্রিপ্লয়েড হয় ট্রিপ্লয়েড হয় তো এগুলো লক্ষ্য রাখবে দেখে নিবে পেয়ে যাবে এগুলো কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে সেন্ট্রোমিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখ একুশ নম্বর মেটাফেজ প্লেট কি বাইশ নম্বর জনুক্রমের গুরুত্ব লেখ একদম শেষ প্রশ্ন হয়েছে তেইশ নম্বরে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো এই গেল তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের তার কিছু শর্ট দু নম্বর প্রশ্নের লিস্ট অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এরপর যাবো এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলোতে জীবনের প্রভাব মাত্রা থেকে পাঁচ নম্বর আবার একই কথাই বলবো এখান থেকে কিন্তু তিন নম্বর প্রশ্ন কিছু আসতে পারে পাটে দু নম্বরও আসতে পারে তো সব ধরনের প্রশ্নই এখানেও পাবে যেমন প্রথম থেকে কিছু চিত্রের বিষয় বলছি এখান থেকে চিত্র বলতে একটা চিত্র খুব গুরুত্বপূর্ণ হয় প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে যে চিত্রসহ ফার্নের জনুক্রম বুঝিয়া লেখো চিত্রসহ ফার্নের জনুক্রম বুঝিয়া লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু নম্বর যে প্রশ্নটা রয়েছে কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো তারপর রয়েছে সেন্ট্রোমিয়ার কাকে বলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী শ্রেণী শ্রেণীবিন্যাস করে আলোচনা নম্বর রয়েছে মাইটোসিস কাকে বলে কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্য উল্লেখ অবশ্যই চিত্র চিত্রসহ উইথ ইমেজ লেখা আছে চিত্রসহ বিষয়টা আলোচনা করবে পাঁচ নম্বর রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বর রয়েছে একটা একটি আদর্শ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো যেমন ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার খাঁজ টেলোমিয়ার সেন্ট্রোমিয়ার এনোয়ার এগুলো মোটামুটি চিহ্নিত করতে হবে তারপর রয়েছে সাত নম্বরে মানুষের বৃদ্ধি ও বিকাশের পার্থক্য উল্লেখ করো বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় এই লাইনটা ব্যাখ্যা করো বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় আট নম্বর প্রশ্নে রয়েছে ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো যোগের থেকে ইতর যোগ বেশি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো এই রইল আটটা প্রশ্ন এবার নেক্সট যাবো নয় নম্বর প্রশ্নে নয় নম্বর প্রশ্ন আছে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন যে কোনো দুটি দুই প্রকার বেমতন্তুর নাম ও তাদের বিস্তার লেখ ওকে একদম দশ নম্বর শেষ প্রশ্ন লং প্রশ্নের ভাগে অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো মাইটোসিস ও মিওসিস কোষ বিজনে পার্থক্য লেখক এই দিলাম মাত্র দশটা লং প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে জীবনের প্রভাব মাত্রা থেকে এবার যাব জীবনবিজ্ঞানের একদম শেষ চ্যাপ্টার যেটা রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তো সেখান থেকে তার প্রথমে শর্ট প্রশ্ন দু নম্বর দু টু মার্কসের যে প্রশ্নগুলো আছে যেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে সেগুলো সে কোশ্চেনগুলো এক নম্বর রয়েছে দেখতে পাচ্ছ মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকী ভবনের সূত্রটি করো দু নম্বর রয়েছে বংশগতি কী তিন নম্বর রয়েছে বিশুদ্ধ ও শঙ্কর জীব বলতে কি বোঝো চার নম্বর রয়েছে অসম্পূর্ণ প্রকটতার গুরুত্ব কি পাঁচ নম্বর রয়েছে জিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর রয়েছে মানুষের বর্ণান্ধতার প্রকারভেদগুলি লেখো সাত নম্বর রয়েছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ উল্লেখ করো আট নম্বর রয়েছে বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি কেন ব্যাখ্যা করো নয় নম্বর রয়েছে পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে কেন পুরুষদের হেটারোগ্যামেটিক এবং স্ত্রীদেরকে হোমোগ্যামেটিক বলে এগুলো তোমরা জানো কেন বলে এগুলো একটু দেখে নিবে কারণ ওদের সেম টাইপ থাকে বলে তাদেরকে হোমো বলে আর যেহেতু পুরুষদের ক্ষেত্রে এক্স্রয় থাকে দুটো ডিফারেন্ট থাকে তাই এদেরকে টেডোগ্যামেটিক বলে এগুলো তোমরা জানো আর দশ নম্বর রয়েছে জিন ও অ্যালিলের প্রভেদ লেখ পার্থক্য লিখতে হবে একদম যাব নেক্সট এগারো নম্বর প্রশ্ন এখানে রয়েছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক একসংকট জনন পরীক্ষায় এফ টু জনুতে জিনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত কি হবে সে সংক্রান্ত আলোচনা বারো নম্বর রয়েছে বর্ণান্ধতার কারণ কি হিমোফিলিয়া কেন হয় তেরো নম্বর রয়েছে মেন্ডেলাকে মেন্ডেলকে জিনতত্বের জনক বলে কেন চোদ্দ নম্বর রয়েছে কিছু সংজ্ঞা লিখতে হবে যেমন শঙ্করায়ন কি ব্যাক ক্রস টেস্ট টেস্ট ক্রস প্রকরণ প্রকরণকুলেশন এগুলো পনেরো নম্বর রয়েছে বেঁটে মোটর গাছগুলি সবসময় খাঁটি হয় এটা ব্যাখ্যা করো আর ষোলো নম্বর প্রশ্ন রয়েছে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মোটর গাছের দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন রয়েছে একটি ক্যাপিটাল টি টি জিনোটাইপ যুক্ত মোটর গাছের সঙ্গে অপর একটি ক্যাপিটাল টি আর স্মল টি জিনোটাইপ যুক্ত মোটর গাছের সংকরায়ন যদি ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনুতে মানে এফ জনুতে শতকরা কত ভাগ লম্বা মোটর গাছ জন্মাবে সেটা বলতে হবে এরপর যাব এই চ্যাপ্টার থেকে লং প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নের আলোচনাগুলো প্রথম নম্বর এক নম্বর যেটা রয়েছে মেন্ডেলের সফলতার কারণ কী মেন্ডেল তার পরীক্ষায় মোটর গাছ কেন নির্বাচন করেছিলেন এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন আসে আর দু নম্বর প্রশ্ন যেটা আছে এক সংকট জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে লেখো এক সংকট জননে পরীক্ষা করতে বলছে কিন্তু বলেনি যে কার ক্ষেত্রে করতে হবে তোমরা অবশ্যই এটা মোটর গাছের ক্ষেত্রে করে নিবে হয়ে যাবে তিন নম্বর রয়েছে হিমোফিলিয়া রোগের লক্ষণ ও কারণ লেখো চার নম্বর রয়েছে বর্ণান্ধতার কারণ ও লক্ষণ লেখো পাঁচ নম্বর রয়েছে হিমোফিলিয়া বলতে কি বোঝো মহিলারা হিমোফিলিয়া এ রোগের বাহক হয় কিন্তু রোগে আক্রান্ত হয় না কেন খুব ভালো প্রশ্ন এগুলো দেখে নেবে ছয় নম্বর প্রশ্ন রয়েছে সুপ্রজনন মন্ত্রণা বা জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ কাকে বলে আর ওর সঙ্গে রয়েছে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা লেখ ওরপর রয়েছে সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা প্রধান পিতা না মাতার হ্যাঁ সেই সংক্রান্ত প্রশ্ন আছে এবং ওরপরে রয়েছে যে ডায়াগ্রামের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি উল্লেখ করো অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যে ছকটা রয়েছে সেই ছকটা তোমাদেরকে উল্লেখ করতে হবে দেখাতে হবে এখানে আট নম্বর প্রশ্ন রয়েছে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি বুঝিয়ে লেখো চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের জনন তোমরা মোটর গাছের ক্ষেত্রেও করতে পারো বা গিনীবিকের ক্ষেত্রেও করতে পারো যেহেতু উল্লেখ করার নেই যে কোনো এটা করতে পারো তবে অবশ্যই মোটর কাজ করলেই তোমাদের সুবিধা হবে তো এই ছিল মোটামুটি তোমাদের জীবন বিজ্ঞান তোমাদের মাধ্যমিকের তিনটে যে চ্যাপ্টার পরীক্ষা হওয়ার কথা ছিল সেই তিনটে চ্যাপ্টার থেকে তার সম্পূর্ণ শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নের সাজেশান তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও আর এই প্রশ্নগুলোর মধ্যেই থেকে কিন্তু পরীক্ষাতে তোমাদের কমন আসবেই প্রচুর প্রশ্ন এমন কমন পাবে তো অবশ্যই এগুলো ভালোভাবে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করে যাও এবং আগে থেকে এই প্রশ্ন এবং উত্তর খুব সুন্দরভাবে তৈরি করে রাখো আশা করছি তোমাদের বাইশ সালের মাধ্যমিক খুব ভালো যাবে আর নেক্সট আমরা তোমাদের জন্য আরও অন্যান্য সাবজেক্টগুলো সাজেশনও নিয়ে আসবো তো আমাদের সঙ্গে থেকেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো এবং অবশ্যই ভিডিও তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে শেয়ার করো যারা বাইশ সালের মাধ্যমিক দেবে এবং যারা জীবনবিজ্ঞান নিয়ে সাজেশান পেতে চায় তারা প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করো আজকে এতটাই থাক প্রত্যেকে ভালো পড়াশোনা করতে থাকো বেস্টবা থ্যাংক ইউ